নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ছাদ থেকে ব্লগটি শুরু করছি। এই যে একেবারে ভোর, এখনো সূর্যোদয় হয়নি, আমি ছাদে। কেন আজকে আমি ছাদে? আজকে আমার ছেলের পরীক্ষা রয়েছে, আমরা 6টা নাগাদ বেরিয়ে যাব, তাই সকালবেলা স্নান সেরে নিয়ে এই যে ঠাকুর ঘরে এলাম পুজো সারতে। আর দেখো, এখনো কিন্তু জবা ফুলের ঘুম ভাঙেনি, এখনো ওইভাবে ফুটছে জবা ফুলগুলো, দেখে বুঝতে পারছো যে কত ভোরবেলা, এবং মেঘলাও রয়েছে। তো এই দেখো কত ফুল ফুটেছে আজকে বাগানে। তো আজকে ফুলগুলো তুলবো, ভীষণ ভালো লাগছে, এত ভোরে সাধারণত ওঠা হয় না, তো আজকে উঠে না ভীষণ ভালো লাগছে। তো গাছগুলিতে এইভাবে ফুল ফোটা অবস্থায় তো দেখি এইরকম আধ ফোটা অবস্থায়, বা এই যে দেখো সাদা জবাগুলো এখনো কিন্তু ফোটেনি। তো এই অবস্থায় আমি তুলে নেব, পরে ওগুলো ফুটে যাবে সিংহাসনে দেওয়ার পরে। আকাশটাকেও দেখাচ্ছি, দেখো কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আর এই মেঘ আর এই সূর্যের যে আভা পড়েছে ওঠার, তার আলোতে যেন মেঘগুলোকে এইভাবে স্পষ্ট দেখাচ্ছে, কালো মেঘগুলোকে না আলাদা করে বোঝা যাচ্ছে। তো বৃষ্টি নিশ্চয়ই হবে আজকে, এইটুকু বুঝতে পারছি। যাক, এবার চলে এলাম আমার এই ঠাকুরের বাসে। ফুলগুলো আমি এখানে সংগ্রহ করি, তোমাদের দেখিয়েছি, তো ফুল তুলছি। দেখো শিউলি ফুলগুলো এখনো পড়ে যায়নি, এখনো গাছে আছে আর কি। তো এগুলোকে আমি সংগ্রহ করছি। শিউলি ফুল আমার গাছে ফোটা শুরু হয়ে গেছে, এটা তোমাদের আগেই জানিয়েছিলাম। তো আজকে দেখো এতগুলি ফুল ফুটছে, প্রতিদিনই ফোটে বেশ ভালো, এবং কিছু ফুল নিচে পড়ে যায়, তো আমি যতক্ষণে আসি ততক্ষণে বেশ রোদ হয়ে যায়। তো আজকে যেহেতু একেবারে ভোরবেলা, তো দেখো কি সুন্দর ফুল হয়েছে গাছে। এই দেখো, এই এত কটাই হলো। যাক, নিজের গাছের ফুল যে কটাই হয় তাতেই বেশ মন ভরে যায় এবং ভালোও লাগে। একেবারে টাটকা ফুল, নিজের গাছের ফুল ঠাকুরকে দিতে পারলে না মন যেন আলাদাভাবে একটি সুখী সুখী মনে হয়, আলো আনন্দ লাগে। দেখো জবা ফুলগুলো অনেকগুলোই ফুটেছে, তাই তুলে নিচ্ছি। সব ফুল আমি তুলি না, উপরের ফুলগুলো থাকে, নিজের ফুলগুলো আমি সবসময় তুলি, এবং যেগুলো রাস্তা দিকে ডালগুলো গেছে ওগুলোকেও রেখে দিই, যাতে রাস্তা থেকে দেখা যায় ফুলগুলো ফুটেছে। এবং তারপরে আমি এই যে দেখো, এটি আমার বেলপাতার গাছ, বেলপাতা নিচ্ছি। বেলপাতাগুলো অনেক বড় বড় হয়েছে। আর ওই পাশে আমার তুলসী পাতার গাছ। তো দেখো আকাশটাকে, এই দেখো আমার পুজো হয়ে গেল, এই যে প্রসাদ, এই দেখো। এইবারে আমি চলে এলাম পুজো সেরে নিচে, নিচ থেকে দেখাচ্ছি সূর্যোদয় হচ্ছে। আমাদের এই বারান্দা থেকে বা আমাদের যে রুমগুলো আছে না, রুমগুলো থেকে কিন্তু এই সূর্যোদয় খুব ভালোভাবে দেখা যায়। এখন এই বাড়িগুলো উঠে যাচ্ছে, কিন্তু একেবারে না খুব ভালোভাবে দেখা যায়, তোমরা দেখেই বুঝতে পারছো। বিছানা থেকেই কিন্তু সূর্যোদয় আমি দেখতে পারি প্রতিদিনই, এবং প্রত্যেকটা রুম আমাদের এই দিকেই, পূর্ব দিকেই, বেডরুমগুলো আর কি, আর বারান্দাও, তো ওইখান থেকে কিন্তু সূর্যোদয় আমার বেশি ভালো দেখায়, এবং সূর্য প্রণামটা আমি সেরে নিই এইখান থেকেই। তো আজকে যেহেতু সূর্যোদয় উঠছে এবং মেঘলা আকাশ, তো দেখো খুব ভোরবেলা অনেকে এই মর্নিং ওয়াকে বেরিয়েছে, মর্নিং ওয়াক করছে। এই যে বেশ ভালো লাগে সকালবেলা এইভাবে হাঁটাহাঁটি করতে, ঘোরাফেরা করতে, ভীষণ ভালো লাগে। আমরা যারা সূর্যোদয়ের সময় উঠি না, একটু পরে উঠি, এই দেখো কি সুন্দর পাখিগুলো যাচ্ছে, কি ভালো লাগছে। আমরা মাঝে মাঝে যখন ভোরবেলা উঠি না, তখন বেশ ভালো লাগে, এক অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না? এটা হয় সবার মধ্যেই হয় মনে হয়। এই দেখো সূর্যোদয়, সূর্যালোকের আলোটা পড়ে সেই সাদা মেঘের উপরে কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আমি অনেকগুলো ছবি তুলে ফেললাম এবং তোমাদের দেখাচ্ছি আমাদের এই আকাশটা কেমন লাগে আমাদের বারান্দা থেকে। আমাদের বাড়িতে যত গেস্টই আসুক না কেন, ওরা সব সময় বলে বলে এত সুন্দর লাগে, এদিকে পূর্ব দিকের মানে পুরো খোলা, সূর্যোদয় দেখা যায়, আবার সূর্যাস্তও দেখা যায়।
তো ভীষণ ভালো লাগে। জানি না এই ফাঁকা জায়গাগুলো কতদিন ফাঁকা থাকবে, ধীরে ধীরে তো বাড়ি হয়ে যাচ্ছে, তো নিশ্চয়ই ওগুলো আবার বাড়ির আড়ালে চলে যাবে এই সূর্যোদয় সূর্যাস্ত, তাই ছবিগুলো তুলে রাখছি, পরে যদি কখনো দেখতে ইচ্ছে হয় দেখতে পারবো। দেখো এখনো চলছে, যেহেতু মেঘ আছে মেঘের ভেতর দিয়ে সূর্যের যে আলোটা পড়ছে না, খুব ভালো লাগছে দেখতে। আর আমার বেরোনোর তাড়া রয়েছে বললাম, এখনো 6টা বাজেনি, এই যে হাঁটতে যাচ্ছে সবাই মর্নিং ওয়াকে। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, আমরা 6টা 5 দশে বেরিয়ে যাব, তাই খুব তাড়া রয়েছে, খুব তাড়াতাড়ি ভাবেই এগুলো ছবিগুলো আমি তুলছি। বিভিন্ন রঙের খেলা যেন চলছে, এই যে আমার আমি বেরিয়ে পড়েছি, সূর্য কিছুটা উপরে উঠে গেছে, আর এই যে রাস্তায় আমি চলে এলাম। এবার আসছি, আমরা যাচ্ছি রাজারহাটের পরে এক সেন্টার পড়েছে, তো ওখানটাই দেখো বিশ্ব বাংলা গেট, দূর থেকে দেখা যাচ্ছে, এই যে তার তলা দিয়ে যাচ্ছি, কি অসম্ভব সুন্দর না, দেখলে মনে হয় একটা যেন টিউব কেউ দিয়েছে, গাড়ির যে টায়ার টিউব হয় ওই রকম। কিন্তু জানো তো আমরা এর উপরে উঠেছি, খুব সুন্দর, ভালো রেস্টুরেন্ট আর রয়েছে, খুব বড় জায়গা, ভালোই লাগে বেশ দেখতে, আর অনেক উপর থেকে কলকাতা শহরকে দেখা যায়, লিফ্টও রয়েছে, তারপরে সিঁড়িও রয়েছে, যে যেটাতে খুশি উঠতে পারে, তবে আমার মনে হয় সিঁড়িতে কেউ ওঠে না, ওই সবাই ওই লিফটেই ওঠে, আর ওর টাইমিং রয়েছে, ওই টাইমের ভেতরেই যেতে হয়, আগে থেকে বুকিং করে নিতে হয়, আর খাওয়া দাওয়ার ব্যাপারও ওই রকমই আছে, কিছু নিয়মাবলী আছে, তো সেইভাবে ওদের নিয়মাবলী মেনে চলতে হয়। রাজারহাটের এই রাস্তাগুলো দিয়ে যেতে ভীষণ ভাল লাগে। এই দেখো এই একটি বাস যাচ্ছে নিউ টাউনের, কোনো স্কুল বাসই হবে, দেখো বিশাল বিশাল কোম্পানির সব মানে ঘরবাড়ি দেখা যাচ্ছে, ফ্যাক্টরি দেখা যাবে, বিশাল সমস্ত কিছুই যেন এখানে প্রাইভেট, মানে বাড়ি বলে কিন্তু কিছুই নেই বলতে গেলে, সমস্ত কিন্তু এইরকমই কর্পোরেট। আর এই দেখো এগুলো সব মেট্রোর লাইন যাচ্ছে উপর দিয়ে, আমাদের ওই মেট্রোই এদিকে আসবে, তো যাই হোক মেট্রো হয়ে গেলে আরও বেশি সুবিধা হবে। এই দেখো দূরে কী সুন্দর দেখাচ্ছে, যেন মনে হচ্ছে কেউ পেন্সিলগুলোকে পুঁতে রেখেছে এখানটায়, অপূর্ব সাজানো। রাজারহাটে এলে তোমরা যারা আসোনি তারা একবার এসে দেখো, রাজারহাটের এই রাস্তাগুলো না কি সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর এইভাবে এক এক জায়গায় এক এক রকমভাবে তৈরি করা রয়েছে। এই যে আমরা এবার এই রাস্তায় চলে যাব, রাস্তার ওপারেও দেখতে পেলে হয়তো দেখো ওই রকমভাবে করা আছে, আর আমরা এই পাশে রাস্তায় এবার চলে যাচ্ছি। তো রাজারহাটে রাস্তা চেনাটাও একটা কিন্তু বড় ব্যাপার। এই দেখো এবছর কিন্তু আমি প্রথম কাশফুল দেখছি, তোমাদেরও দেখালাম, কি অপূর্ব লাগছে না, এই পুজো এসে গেলে এই যে কাশফুল ফোটে না, মনে যেন বিশাল আনন্দের তৈরি হয়, বৃষ্টি হোক হয়তো ঠাকুর দেখতে বেরোনো হোক, নাই হোক জামা কাটি কেনাকাটা হোক নাই হোক, কিন্তু বিশাল ভালো লাগে এই কাশফুলগুলোকে দেখলে, কি সুন্দর মাথা দোলাচ্ছে। রাস্তার এপাশেও দেখো কি সুন্দর সাজানো, আর দূরে দেখতে পাচ্ছ দূরেও কাশফুল কিছুটা রয়েছে, মাঝে মাঝে আমরা পার করে যাচ্ছি। এইবারে এসে যাচ্ছি আমরা সেন্টারের কাছাকাছি, এই দেখো এই রাস্তায় চলে এলাম, এই পুজোর প্যান্ডেল কিছুটা দেখাতে পারলাম তোমাদের, পুজো তো আর বেশি দিন নেই সামনে, এবার এই গ্যাঞ্জামের রাস্তায় চলে এলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে ছেলের ওই পরীক্ষার সেন্টার, কাছাকাছি এসে গেছি আমরা, কাছে এসেই তোমাদের দেখাচ্ছি, এতটা দূরে ফেলেছে, আসতে অনেকটা টাইম লেগে গেল, আর এই ফাঁকা জায়গায় আগের পরীক্ষাগুলো ফাঁকা জায়গায় হতো, ভীষণ ভালো হতো, কিন্তু এখন যেন না এইরকম ছোটোখাটো রাস্তার উপরে দিলে গাড়ি রাখার একটি অসুবিধে হয়ে যায়, তারপরে বাবা মায়েরা ছেড়ে দিয়ে বসতে কোনো জায়গাই পায় না, এই হলো এক সমস্যা।
কিন্তু কি করা যাবে, ফেলেছে এখানে, আসতে তো হবেই। আর এই রাস্তা চিনে আসা অচেনা লোকের পক্ষে খুবই মুশকিল। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে লাল রঙের ইয়েটা দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে ছেলের সেন্টার। এই যে এই বাড়িটিতে, এই বাড়িটিতে মানে পরীক্ষাটা হবে আর কি। যাই হোক, পরীক্ষার অনেক আগেই আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট নিয়ে ওকে ওই পরীক্ষা সেন্টারে দেব। এই তো এবারে এসে গেছি, এখানে নাম টামগুলো দিয়ে দিয়েছে, সিট নাম্বার, তারপরে কোন রুমে পড়েছে ওগুলো দিয়ে দিয়েছে। এগুলো এবার সবাই দেখে দেখে নিচ্ছে, যারা পরীক্ষাটা দেবে ওরাও, ক্যান্ডিডেটরা এসে গেছে। এবারে ওই উপরেই উঠবে, এবার হয়তো তালা খুলে দেবে। ওই যে তালা খুলে দিয়েছে, এই যে সিঁড়িটা দিয়ে উঠে যাচ্ছে। ওকে ছেড়ে দিয়ে এবার ওর পরীক্ষা শুরু হতে আমরা বেরিয়ে পড়েছিলাম। কাছে পিঠেই একটি ভালো মন্দির আছে বললো, দক্ষিণেশ্বরের মতন নাকি তৈরি আদলে। তো ওই উদ্দেশ্যে আমরা বাবা মায়েরা এখানে পরিচয় হয়ে গেল কিছু কিছু বাবা মায়েদের সাথে, তো তাদের সাথেই আমরা যাচ্ছি ওই মন্দির দর্শনে। রাস্তাঘাটে দেখো কি সুন্দর বাজার বসেছে। আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই প্রচুর বাজার হাট বসেছে। এই যে মায়ের মন্দির, কি সুন্দর মন্দিরখানা। এই যে ঠাকুর মশাই এসে গেছেন পুজো করতে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, কালী মায়ের মন্দির। তার পাশেই না একটা শিব মন্দির রয়েছে। এই দেখো ফ্যানের ব্যবস্থা রয়েছে ভক্তদের যাতে অসুবিধে না হয়। আর এই চারদিকটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, এই রকম, এই যে এইভাবে, এই রকমই মন্দিরটা। আর এই যে দূরে দেখতে পাচ্ছ ওটি হচ্ছে নাট মন্দির, কিন্তু এখন না ওখানটায় রেশন দিচ্ছিল, তো ওই জন্য খুব ভিড়ভাড়টাও হয়েছে দেখছি, লাইনও পড়েছে সামনে, এবং চালের বস্তাও এসে যাচ্ছিল আর একটু পরে। এই যে দেখো এই শিব মন্দির, আর এখানেই আমরা, এই যে সব বাবা মায়েরা বসে রয়েছে, তো এখানটায় আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং মন্দিরের প্রসাদ খেলাম, এবং ছেলের জন্য একটু প্রসাদ এবং প্রসাদী ফুলও নিয়ে এলাম। তারপরে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে, ওরে বাবা কি বৃষ্টি আর কি বৃষ্টি, দেখে বুঝতেই পারছো যে কিভাবে বৃষ্টি পড়ছে, যেন আকাশ ভেঙে পড়েছে। রাস্তা দেখো কিভাবে মানে বৃষ্টি হচ্ছে, আর আমাদের চোখের সামনেই দেখছি এক একটা গাড়ি এক একটা গাড়িকে পুরো স্নান করিয়ে দিচ্ছে। আর দুটো গাড়ি যখন দুদিকে যাচ্ছে, মাঝখানে একটা গাড়ি রয়েছে, দুদিক দিয়ে ফোয়ারার মতন যেন ওকে স্নান করিয়ে দিচ্ছে। আমাদের গাড়িকেও নিশ্চয়ই করাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না ভেতরে বসে, কিন্তু এই চলছে। বেশ ভালো লাগছিল জানো তো, ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো কি সুন্দর গানও বাজছে আমাদের গাড়িতে, এই বৃষ্টির গানগুলো দিচ্ছে, আর খুব মজা লাগছে এইভাবে বৃষ্টি পড়ছে আর আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে। কিছুক্ষণ আমি দরজাটা খুলেছিলাম গাড়ি জানালাটা, তো দেখি না এত মোটা মোটা ফোটা, চট করে বন্ধ করে দিয়েছি। এই যে আমরা যাচ্ছি ফ্লাইওভার দিয়ে, এবার ফ্লাইওভারের নিচে অনেকটা দূর রাস্তা তো, আর পুরো রাস্তাটাই বৃষ্টি, এইরকম বৃষ্টি অনেক দিন পরে পেলাম। এর আগেও বৃষ্টি পেয়েছি, কিন্তু এই বৃষ্টি যেন অসম্ভব বৃষ্টি, দেখো দূরে যেন কিছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি চলছে। যা বাবা রাস্তায় দেখো কতটা জল দাঁড়িয়ে গেছে, এক একটা জায়গায় চাকা, গাড়ির চাকাগুলো হাফ ডুবে যাচ্ছে, কি অবস্থা দেখো। মনে হয় না বৃষ্টি আজকে থামবে। এই যে আমরা এসে পৌঁছেছি, এই যে মা ফ্লাইওভার, আর ও যে দূরে দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ার ফ্ল্যাটটি, এটি একটা কি ভালো গান দিয়েছে, মানে কি বলবো,
সাত রঙে এক পাখির যে গানটা না, ওই গানটা কিন্তু এফএমে চলছিল, আর অসম্ভব ভালো লাগছিল। তো গানটি তো এখানে দেওয়া যাবে না, তাই দিতে পারলাম না, কিন্তু ছবিটি তোমরা দেখো কি ভালো লাগছে, বৃষ্টিতে কি ভালো লাগছে, দূরের আকাশের মাঝে যেন এই দুটো টাওয়ার হাত তুলে, দু হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, আর পাশে সায়েন্স সিটি দেখা যাচ্ছে কিছুটা। তো এইভাবে ভালো লাগা কুড়োতে কুড়োতে আমরা চলে এলাম, এসেছি বাড়িতে, এবং রাস্তাতে যে আসছি না, তখন মনে হচ্ছে যেন চোখটা বন্ধ হয়ে হয়ে আসছে, কেন এত ভোরে উঠেছি, কিন্তু এই বৃষ্টিকে ফেলে রেখে আর ঘুমোতে পারছিলাম না, মনে হচ্ছে যেন এই দৃশ্য মিস করে যাব, ওই দৃশ্যটি মিস করে যাব। এইভাবে তিনজনে গল্প করতে করতে আমরা আসছিলাম, আর আস্তে আস্তে বিভিন্ন রকমের মানে গাড়িগুলোকে দেখছিলাম, এবং এই তাদের যে মানে স্নান করার যে ব্যাপারটা, এটা আমাদের বেশ ভালো লেগেছে তিনজনের। এরকম কিন্তু অনেক দিন পরে বৃষ্টি পেলাম, বৃষ্টি তোমাদের আগেও দেখিয়েছি, কিন্তু এই বৃষ্টি যেন অন্যরকমের বৃষ্টি। আমি সবটা তুলিনি ক্যামেরায়, কিন্তু মাঝে মাঝে না এত জায়গায় জল জমেছে, এত মানে ওইগুলোকে পেরিয়ে পেরিয়ে আসতে হয়েছে, কি বলবো। তো এখন তো এই ভালো রাস্তার উপরে উঠেছি, এখন গাড়িটি ভালোভাবে চলছে, আর বিভিন্ন কথা মনে পড়ে যাচ্ছে, ভীষণ খিদে পেয়েছে, যাব একটি রেস্টুরেন্টে খেতে, কেননা বাড়ি থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এবং রাস্তাতে তেমন কিছু আর খাওয়া হয়নি, শুধু চা খাওয়া হয়েছে, আর ওই মন্দিরের একটু ফল মিষ্টি দিয়েছিল, ওই খাওয়া হয়েছে। তো ভীষণ খিদে পেয়ে গেছে, এই যে চলে এলাম এই রেস্টুরেন্টে, এখানে একটি চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, তো ওইখানে আমরা চলে এসেছি, প্রায় বিকেল হয়ে গেল, তো এই সময় তো আর অন্য কিছু খাওয়া যায় না, ওই টিফিন স্ন্যাক্স এইগুলোই খেতে এলাম। তো ভীষণ ক্লান্ত আজকে, আর দেখো তোমাদের না দেখিয়ে পারছি না আজকের বিকেল বেলাটা, সকালে সূর্যোদয় যেমন দেখালাম, বিকেলটাও তোমরা দেখো কি অপূর্ব না, খুব সুন্দর লেগেছে আজকে দিনটি, এইভাবে আমরা কাটালাম, তোমরা কেমন লেগেছে সেগুলো জানিও। তো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের আবার একটি কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, ধন্যবাদ।